এই জামরুল গাছটিকে আমরা উপহার হিসাবে পেয়েছি। এটি একটি কলমের গাছ, আমার একজন জেঠুর বানানো। গাছটি নিচে বাড়ির পাশে একটি পাত্রে বসানো আছে। এই জায়গাতে রৌদ্র খুব একটা পায় না, তাই একে এখান থেকে সরিয়ে ছাদে নিয়ে যাওয়া হবে। গাছটিকে একেবারে ছোট বসানো হয়েছিল, এখন একটু বড় হয়ে গেছে। এটিকে সরানোর জন্য চারদিক থেকে মাটি কিছুটা করে খুঁড়ে নেওয়া হচ্ছে। এখন গাছটিকে পাত্র থেকে তুলে ফেলা হবে। এভাবে কোনো বড় গাছকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে গেলে গোড়ার মাটি যাতে যথেষ্ট শুকনো থাকে সেটা খেয়াল রাখতে হবে, আর খুব সাবধানে গাছটিকে তুলতে হবে, না হলে এভাবে তোলার সময় গোড়ার মাটি ভেঙে যেতে পারে। এখন গাছটিকে ছাদের ওপরে একটি পাত্রে বসিয়ে দেওয়া হবে। এর জন্য আমি এই সিমেন্টের পাত্রটি ব্যবহার করছি। পাত্রের নিচে অনেকগুলি ছিদ্র করা আছে যাতে অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারে। ছিদ্রগুলি সিমেন্ট ও ইটের টুকরো দিয়ে ঢেকে দিচ্ছি। এবার মাটি ভরে নেব। আপনারা নার্সারি থেকে জামরুল গাছ আনলে এখান থেকেই প্রক্রিয়া শুরু করতে পারেন। মাটি হিসাবে 60% দোআঁশ মাটি ও 40% ভালোভাবে পচানো গোবর সারের মিশ্রণ ব্যবহার করছি। এর সাথে নিচ্ছি কিছু পরিমাণ হাড় গুঁড়ো আর ডিমের খোসার গুঁড়ো। এই মাটির সাথে কিছু পরিমাণ শিং চাঁচা, সর্ষে খোল ও নিম খোল মিশিয়ে নিলে আরও ভালো হবে। এবার গাছটিকে পাত্রটির মধ্যে বসিয়ে দেওয়া হচ্ছে। এখন আরও কিছুটা মাটি দিয়ে পাত্র ভরে দেওয়া হবে। এখন ভালোভাবে জল দিয়ে দেব। আমরা এপ্রিল মাসে এই গাছটি পুঁতছি। বছরের যে কোনো সময়েই জামরুল গাছ পোঁতা যেতে পারে, তবে অন্যান্য ভিডিওতে যা বলি বর্ষাকালে গাছ না পোঁতাই ভালো। অতিরিক্ত বৃষ্টিতে নতুন গাছের মূল পচে অনেক সময় গাছ মারা যেতে পারে। গাছ পোঁতার এক মাস পর গাছটি নতুন মাটিতে সুস্থিত হয়ে গেছে। আজ ওই একই মাটির মিশ্রণ দিয়ে পাত্র ভরে দেওয়া হবে। এখন দেখছেন সেপ্টেম্বর মাসে গাছটির অবস্থা। 5 মাস হয়ে গেছে, এর মধ্যে বেশ কয়েকবার গাছটির ডাল ছেঁটে দিয়েছি, তাই আগের মতো অবিন্যস্ত চেহারা এখন আর নেই। একেবারে নিচের দিকের যে ডালগুলি পাশের দিকে ছড়িয়ে যাচ্ছিল তাদেরকে কেটে দিয়েছি, আর ওপরের দিকে ডালগুলি রেখে দিয়েছি। কয়েকদিন আগে ওপরের ডালগুলির ডগা ছাঁটাই করে দিয়েছি যাতে আরও বেশি নতুন শাখা বেরিয়ে গাছ ঝাঁকড়া হয়। এখন দেখছেন পরের বছর ফেব্রুয়ারি মাসের ভিডিও। পোতার পর 10 মাস হয়ে গেছে, খুব সুন্দর বেড়েছে গাছটি, শাখা প্রশাখাও বেড়েছে অনেক। প্রথমবারের জন্য কুড়ি সবেমাত্র আসতে শুরু করেছে। এখন থেকে গাছের অতিরিক্ত পুষ্টির দরকার পড়বে, এ কারণে ডিসেম্বর মাসের শেষের দিকে গাছের মাটিতে একটি মিশ্র জৈব সার প্রয়োগ করেছিলাম। মিশ্র সারটি কী করে প্রস্তুত করা যায় আর কীভাবে তার প্রয়োগ করবেন সে সম্পর্কে একটু পরে বিস্তারিত বলব। এপ্রিল মাসের প্রথম সপ্তাহ, গাছটিকে ছাদে আনার পর ঠিক 1 বছর হলো। বেশ কয়েকটি কুড়ি এসেছে। প্রথমবার ছাদ বাগানের জামরুল গাছে কুড়ি দেখে আমরা খুবই খুশি। এপ্রিলের শেষ, কুড়িগুলি ফুটতে শুরু করেছে, আশা করি কয়েকদিনের মধ্যেই ফল আসবে। মে মাসের প্রথম, যতগুলি ফুল ধরেছিল তার অধিকাংশই ফলে রূপান্তরিত হয়েছে। এরপর থেকে ধীরে ধীরে ফলের আকার বড় হতে থাকবে। এখন জামরুল গাছের কেমন সূর্যের আলোর প্রয়োজন তা নিয়ে কথা বলা যাক। এটি একটি বৃক্ষজাতীয় গাছ, এর স্বাভাবিক বৃদ্ধি এবং ফল উৎপাদনের জন্য প্রচুর পরিমাণে সূর্যের আলো দরকার, তাই সারাদিন সরাসরি সূর্যের আলো পায় এমন জায়গাতে আমার গাছটিকে রেখেছি। মে মাসের মাঝামাঝি গাছ থেকে জামরুল সংগ্রহ করছি, কিছু কিছু ফল পাখিরাও খেয়েছে। প্রথম বছর বেশ কয়েকটি ফল গাছ থেকে পেলাম। একবার গাছ থেকে ফল নেওয়ার পর জুলাই আগস্ট মাস নাগাদ গাছটির হার্ড প্রুনিং করে দিতে হবে। প্রধান কাণ্ড এবং ওপরের দিকের কয়েকটি শাখা বাদ দিয়ে
বাকি সব ডাল কয়েকদিন আগেই কেটে ফেলা হয়েছে। এখন আবার নতুন ছোট ছোট শাখা প্রশাখা বেরোতে শুরু করেছে। এখন দেখছেন পরের বছর ফেব্রুয়ারি মাসে গাছটির অবস্থা। প্রচুর ডালপালা ছেড়ে অনেক বড় হয়ে গেছে। প্রায় 2 বছর হতে চলল গাছটিকে এই পাত্রে বসিয়েছি। দ্বিতীয় বছরে গাছটিতে আবার কুড়ি এসেছে। এবারের কুড়ি সংখ্যা অনেক, কিন্তু গাছটিতে একটু সমস্যা দেখা দিয়েছে। গাছের পাতায় এরকম লাল মাকড় জাতীয় পোকার আক্রমণ দেখা যাচ্ছে। এছাড়া পাতার পেছনেও এরকম সাদা দাগ হয়ে গেছে। কয়েকটি সাদা মাছি বসে আছে দেখুন, এগুলি স্পাইরেলিং হোয়াইট ফ্লাই। আর এই সাদা গুঁড়ো গুঁড়ো অংশগুলি এদের ডিম। এরা রোগ ছড়ানোর জন্য প্রস্তুত। দুটি সমস্যার সমাধানের জন্য আমরা ইমিডাক্লোপ্রিড ব্যবহার করছি। এই ওষুধটি আমাদের একবারই ব্যবহার করতে হয়েছে। ধীরে ধীরে কুড়িগুলি ফুটতে শুরু করেছে। এবছরও প্রায় প্রতিটি ফুলই ফলে পরিণত হয়েছে। মার্চ মাসের শেষে ফল বাড়তে শুরু করার পর আবারও নতুন করে ফুল এসেছে। এদের থেকে হওয়া ফলগুলি দেরিতে পরিণত হবে, এজন্য দীর্ঘদিন ধরে ফল পাওয়া যাবে। এখন দেখছেন এপ্রিল মাসের ভিডিও। গাছটি পাত্রে বসানোর পর 2 বছর অতিক্রান্ত, ফলে গাছ একেবারে ভরে গেছে। এক একটি ডালে কি পরিমাণ করে জামরুল হয়েছে দেখুন। এখন থেকে একটি দুটি করে ফল সংগ্রহ শুরু করা যেতে পারে। এবারের ফলের আকার ও স্বাস্থ্য প্রথম বছরের তুলনায় বেশ ভালো, স্বাদও খুবই ভালো। খেয়ে বুঝতে পারবেন না যে এটা মাটিতে নয়, টবে বসানো গাছে হয়েছে। এখন দেখছেন মে মাসের অবস্থা। গত মাস থেকে অনেক জামরুল সংগ্রহ করেছি, এখনও এত পরিমাণ জামরুল রয়ে গেছে। প্রতিবেশী আত্মীয় স্বজনদেরও কিছু কিছু করে দিয়েছি। এখন জামরুল গাছের সাধারণ যত্ন সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক। সূর্যালোক সম্পর্কে আগেই বলেছি, এবার আসি প্রয়োজনীয় জলের প্রসঙ্গে। এই গাছ যেহেতু বেশ বড় হয়ে যায় আর ডালপালাও একটু বেশি থাকে, তাই স্বাভাবিকভাবেই এর জলের চাহিদা একটু বেশি। বিশেষ করে গরমের দিনে খুব সহজেই গোড়ার মাটি শুকিয়ে যায় এবং ডালের ডগার কচি পাতাগুলি নুয়ে পড়তে থাকে। বেশিক্ষণ এই অবস্থায় থাকলে কচি পাতাগুলি পুড়ে যেতে পারে। গরমের সময় মাঝে মাঝে দিনে 2 বার করেও জল দিতে হতে পারে। মোটামুটিভাবে পাত্রের মাটি লক্ষ্য রাখতে হবে, ওপরের মাটি শুকিয়ে আসতে দেখলে জল দিতে হবে। এই একটা নিয়ম প্রায় সব গাছের ক্ষেত্রেই চলে। এবার আসি কীটনাশকের ব্যাপারে। জামরুল একটি বহু বর্ষজীবী বৃক্ষজাতীয় গাছ। এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও আমাদের ছাদ বাগানে যেসব ছোট ছোট মৌসুমি গাছ থাকে তার তুলনায় অনেক বেশি, তাই এদের যত্ন তেমন বিশেষ লাগে না। সাধারণভাবে অন্যান্য সব গাছে যখন নিম তেল স্প্রে করতাম এদেরকেও করেছি, তাও খুবই কম। এই কয়েক বছরের অভিজ্ঞতায় মাকড় আর সাদা মাছের আক্রমণ হওয়াতে মাত্র একবার ইমিডাক্লোপ্রিড ব্যবহার করেছি। যত কম কীটনাশক ব্যবহার করা যায় ততই ভালো। আবার একবার ফল সংগ্রহ শেষ। এখন গাছটিকে পরের বছরের জন্য প্রস্তুত করতে হবে। এর জন্য জুলাই আগস্ট মাসে গাছটির অতিরিক্ত ডালপালা সব ছেঁটে দিতে হবে, সে কথা আগেই বলেছি। এর আগের বার ডাল ছাটাইয়ের ভিডিওটি দেখাতে পারিনি, এখন দেখাচ্ছি। প্রতিটি ডালে অল্প একটু অংশ রেখে বাকিটা কেটে ফেলছি। গাছের গোড়ার দিকে ছোট দুর্বল ও অপ্রয়োজনীয় ডালগুলিকেও কেটে ফেলছি। এগুলিতে ফল হওয়ার সম্ভাবনা খুবই কম। আর গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখতে হবে, যাতে সূর্যের আলো পৌঁছাতে পারে ও বাতাস চলাচল করতে পারে। গাছের গোড়ায় ঝোপ জঙ্গল হয়ে থাকলে নানা পোকামাকড় ও রোগের আক্রমণ হতে পারে। খুব সুন্দরভাবে গাছটির হার্ড প্রুনিং করা হয়েছে। কিছুদিনের মধ্যেই গাছটি আবার নতুন ডালপালা ছেড়ে বেড়ে উঠেছে। এখন গাছটিকে তৃতীয়বারের মতো ফল দেওয়ার জন্য প্রস্তুত করতে হবে। ফেব্রুয়ারি মাস নাগাদ এই গাছে কুড়ি আসে। আগেই বলেছি গাছে কুড়ি আসার আগে গাছটিকে খাবার দিতে হবে। এতদিন সরাসরি টবের মাটিতেই মিশ্র জৈব সার মিশিয়ে আসছিলাম, কিন্তু এখন আর সেটা করা যাবে না। গাছটি এই টবে প্রায় 3 বছর হতে চলল। সারা টব এখন এর মূলে ভর্তি হয়ে গেছে।
মাটিতে জৈব পদার্থের পরিমাণ প্রায় নিঃশেষ হতে চলেছে। এখন টবের মাটি আংশিকভাবে পরিবর্তন করতে হবে। এত বড় গাছ সম্পূর্ণভাবে তুলে ফেলে মাটি পরিবর্তন সম্ভব নয়। সেক্ষেত্রে কীভাবে কাজটা করা যেতে পারে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে গাছের গোড়া পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এবার গাছের গোড়া থেকে দূরে টবের কিনারা বরাবর মাটি খুঁড়ে ফেলা হবে। কী পরিমাণে মূল হয়েছে দেখুন। মাটি তুলে ফেলার সাথে সাথে এই অতিরিক্ত মূলও কেটে বাদ যাবে, তাতে কোনো অসুবিধা নেই। এই মাটি খুঁড়ে তুলে ফেলা খুবই কষ্টের কাজ, সময় নিয়ে সাবধানে করতে হবে, যেন আঘাত না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মাটি খুব শুকনো থাকলে খুঁড়তে অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে সন্ধ্যায় জল দিয়ে পরের দিন খুঁড়তে পারেন, তাতে কাজ সহজ হবে। দেখুন চারদিক থেকে বেশ কয়েক ইঞ্চি করে মাটি খুঁড়ে তুলে ফেলা হয়েছে, কিন্তু গাছের গোড়ার মাটিতে হাত দেওয়া হয়নি। ঠিক এভাবে মাটি খুঁড়ে নিলে গাছের কোনো ক্ষতি হবে না। এখন যে নতুন মাটি দিয়ে পাত্রটি ভরব তা কীভাবে প্রস্তুত করছি দেখে নেওয়া যাক। নতুন মাটির মিশ্রণ বানানোর জন্য আমি একটি মিশ্র জৈব সার ব্যবহার করব। এর জন্য আমি নিচ্ছি 80% ভার্মিকম্পোস্ট আর 5% করে হাড় গুঁড়ো, নিম খোল, শিং চাঁচা ও সর্ষে খোল। গাছের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রায় সবকটা ম্যাক্রোপুষ্টি উপাদান এতে আছে। অন্য সময় এই মিশ্রণটি সরাসরি টবের মাটিতে মিশিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু এখন যেহেতু টবের মাটির পরিবর্তন করা হচ্ছে তাই এই সারটিকে সমপরিমাণ মাটির সাথে মিশিয়ে পাত্রে দিয়ে দেব। এখন এই মিশ্রণটি দিয়ে পাত্রটি ভরা হবে। আমি যে মিশ্র সারটির কথা বললাম এটিকে 2-3 মাস অন্তর অন্তর গাছের গোড়ার মাটিতে মিশিয়ে দিতে হবে। গাছে ফুল আসার আগে এই সারটি একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। ফুলগুলি ফলে পরিণত হয়ে গেলে আবার দেওয়া যাবে, কিন্তু গাছে ফুল থাকা অবস্থায় কোনো সার প্রয়োগ করা ঠিক নয়। মিশ্র জৈব সার ছাড়া মাঝে মাঝেই সর্ষে খোল ও কলার খোসা পচানো জল আমরা গাছটিতে ব্যবহার করছি। কলার খোসা পটাশিয়ামের যোগান দেবে, এর সাথে মাইক্রো বা স্বল্পমাত্রিক পুষ্টি উপাদানের যোগান দেওয়ার জন্য মোটামুটি 2-3 মাস পর পর এই মাইক্রো ফার্টিলাইজারটি ফলিয়ার স্প্রে করেছি। এখন প্রশ্ন হলো গাছের মাটি পরিবর্তন করার আদর্শ সময় কোনটি। ডাল ছাটাইয়ের কিছুদিন পর অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ এই মাটির পরিবর্তনের কাজটি সেরে ফেলতে হবে। পাত্রটি আবার আগের মতো ভরে জল দিয়ে দিচ্ছি। দেখুন পাত্রের মাটি পরিবর্তন করার পর গাছটি কিন্তু আগের মতোই আছে, এতটুকুও ঝিমিয়ে পড়েনি। একথা বলার কারণ হলো অনেকে ভাবতে পারেন এত বড় গাছের গোড়া থেকে অত পরিমাণ মাটি তুলে নেওয়া হলো, তার সাথে অত মূল বাদ গেল, তাতে গাছটি আঘাত পেল কি না। কিন্তু না, তেমন কিছু ঘটেনি, গাছ পুরো সুস্থ আছে। যে কোনো বড় গাছের পাত্রের মাটি আপনারা এভাবে পরিবর্তন করতে পারবেন। শুধু খেয়াল রাখতে হবে গোড়া থেকে দূরে পাত্রের কিনারা বরাবর মাটি খুঁড়ে নিতে হবে। গাছের গোড়ার কাছাকাছি অংশের মাটি সরালে চলবে না, তাহলে গাছ ঠিক থাকবে, কোনো সমস্যা হবে না। এতক্ষণ ধরে অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা করলাম, এখন জামরুল গাছের সারা বছরের যত্ন কীভাবে নেবেন তার গুরুত্বপূর্ণ বিষয়গুলি সংক্ষেপে বলি, যাতে সহজে সবার মনে থাকে। বর্ষাকাল ছাড়া যে কোনো সময়ে গাছ পোতা যেতে পারে। 2-3 মাস অন্তর অন্তর গাছে মিশ্র জৈব সার আর তরল জৈব সার প্রয়োগ করতে হবে। কুড়ি আসার আগে ডিসেম্বর মাসে মিশ্র জৈব সার মাটিতে প্রয়োগ করতে হবে। ফল সংগ্রহ করে নেওয়ার পর জুলাই আগস্ট মাস নাগাদ বছরে একবারই গাছের ডালপালা ছেঁটে দিতে হবে। সারা বছর মাঝে মাঝে স্বল্পমাত্রিক পুষ্টি উপাদানে যোগান দিতে হবে, আর 2-3 বছর পর একবার করে টবের মাটি আংশিকভাবে পরিবর্তন করে দিতে হবে। এগুলি করলেই জামরুল গাছ দীর্ঘদিন ধরে সুস্থ সবল থাকবে, বৃদ্ধি ভালো হবে ও বছর বছর ভালো ফল দেবে। আজ তাহলে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনার দিনটি শুভ হোক।